শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একটা সময় ধারাবাহিকভাবে ব্যবসা সফল ছবির উপহার দিয়েছেন অপু বিশ্বাস। এরপর দীর্ঘ বিরতি, অনেকদিন হলো নতুন কোনো সিনেমা মুক্তি পাননি তার। সেই বিরতি ভেঙে এবার পর্দায় আসছেন ঢাকাইয়া ছবির কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। চলিত ডিসেম্বর মাসেই মুক্তি পেতে যাচ্ছে অপুর নতুন সিনেমা প্রিয় কমলা। এই ছবিটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রিয় কমলার শুটিং এরই মধ্যে শেষ করেছি। এতে অপুর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন বাপ্পি চৌধুরী। টানা 18 দিন কাজ করে শুটিং শেষ করেছি ছবির। আগামী সপ্তাহে ছবির ডাবিং শুরু হবে। এ ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরাঙ্গনা চরিত্রে। এ নায়িকা বলেন, এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। তার ক্যারিয়ারের এটি অন্যতম অর্জন বলেও মনে করেন অপু। এ বিষয়ে তিনি আরও বলেন, প্রত্যেক বীরাঙ্গনাই এক একজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের। ছবির গল্প সম্পর্কে জয় বলেন, যুদ্ধের সময় একেবারে অজপরা গায়ের নিটল প্রেমের গল্প প্রিয় কমলা। বঙ্গবন্ধুর 7ই মাসের ভাষণ যখন সেই গ্রামে ছড়িয়ে পড়ে, তখন সেই প্রেম কিভাবে যুদ্ধে পরিণত হয় সেটি তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে 2020 সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি। এর কাহিনী চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহরিয়া নাজিম জয়। এ ছবিতে অপু বিশ্বাস ও বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, হেলেঙ্গাল, বিপ্লব, আজান মালা আর অনেকে।